আজকে 9ই মে, আমাদের সারা দেশের লকডাউনের আজকে 46তম দিন, আর তৃতীয় ফেজের লকডাউনের আজকে ষষ্ঠ দিন। কতটা পথ পেরোলে তবে পথিক হওয়া যায়, কতটা পথ হাঁটলে তবে বাড়ি ফেরা যায়। এই বাড়ি আর বাড়ি ফেরা, এই বাড়ি শব্দটা মানে আমাদের কাছে হয়তো কেবল চারটা দেওয়াল। এই বাড়ি শব্দটার প্রকৃত অর্থ জানতে গেলে আমাদেরকে জিজ্ঞেস করতে হবে সেই মানুষগুলোর কাছে, যারা দিনের পর দিন, মাইলের পর মাইল হেঁটে ফিরছে নিজের বাড়িতে। সেই মানুষগুলো জানে বাড়ি শব্দটার প্রকৃত মানে কি। গত বেশ কিছুদিন ধরে আমাদের দেশের কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারগুলো মিলিতভাবে এই পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানোর ব্যবস্থা করছে, কিন্তু ভারতবর্ষ এত বড় এবং সেখানে এত বেশি সংখ্যক শ্রমিক, তারা নিজেদের বাড়ি ছেড়ে অন্যখানে বা অন্য স্টেটে গিয়ে আছে এবং তারা এত বেশি অসংগঠিত যে এটা হিসেব করেই পাওয়া যাচ্ছে না যে কত সংখ্যক শ্রমিককে কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হবে। এর জন্য যে রাজ্য সরকারগুলি, তারা এবং কেন্দ্রীয় সরকার বাস এবং ট্রেনের ব্যবস্থা করছে, কিন্তু তারা এখনও হিসেব করে উঠতে পারছে না যে কিভাবে এটাকে সম্পূর্ণ করবে। এদিক দিয়ে যে শ্রমিকরা আছে তারা আর ধৈর্যের বাঁধ ধরে রাখতে পারছে না। এর কারণ অবশ্যই আছে যে এই যে এতদিন ধরে, প্রায় 40 দিন ধরে তারা গৃহবন্দী হয়ে আছে, তাদের দাবি যে তারা যে কোম্পানিতে কাজ করছে সেই কোম্পানিগুলোও তাদেরকে কোনোভাবে সাহায্য করছে না, তাদেরকে বেতনও দিচ্ছে না, বা তাদের প্রথম দিকে হয়তো কেউ কেউ তাদের খাওয়ার সাহায্য করেছিল, হয়তো কোনো সংগঠন তাদেরকে সাহায্য করেছিল, খাওয়ার দিয়েছিল, বা অনেক মানুষ যারা তাদেরকে কিছু কিছু করে সাহায্য করেছিল সেটাও তারা বলেছে, কিন্তু এতদিন ধরে তাদেরকে সমস্ত দায়িত্ব নেওয়ার মতো তাদের পাশে কেউ দাঁড়ায়নি। এটা স্বাভাবিক হয়তো, কিন্তু যাকে দাঁড়ানোর কথা ছিল বা উচিত ছিল তারাও কেউ দাঁড়ায়নি। এখন তারা বলছে আমরা যদি ঘরে থাকি তাহলে আমরা না খেয়ে মারা যাব, তার থেকে আমরা এখন ঘরে ফেরার প্রস্তুতি নেই। এবার ঘরে ফেরার জন্য তারা যখন বাইরে বের হলো, তখন তাদেরকে বলা হলো তাদের অমুকখান থেকে বাসে যাওয়া হবে, বাসের ব্যবস্থা করা হয়েছে, বা অমুক জায়গা স্টেশন থেকে তাদেরকে ট্রেনে করে নিয়ে যাওয়া হবে। কিন্তু তারা যখন সেই জায়গাগুলো নিয়ে যাচ্ছে তখন তাদেরকে কোনোভাবেই আর সাহায্য করা হচ্ছে না, বা সেখানে গিয়ে সেই সমস্ত জিনিসের কোনো অস্তিত্ব পাচ্ছে না। তখন তারা বাধ্য হয়ে রেল লাইন ধরে বা রাস্তা ধরে তারা হাঁটা শুরু করে দিল। এক একজনে বেশ কয়েকদিন ধরে কয়েকশো কিলোমিটার হেঁটে তারা বাড়ি ফেরার উদ্যোগ নিচ্ছে, মানে বাড়ি ফিরছে, এবং তাদের সাথে তাদের যে সম্বল, তাদের ব্যাগ, এমনকি অনেকের কাছে সিলিন্ডার, এরকম রান্নার উপকরণ, কারণ পথে যতটুকু যা হোক কিছু একটা করে খেতে হবে, এমনকি সাথে মহিলারা, কোলের বাচ্চা, শিশু, তারা রাস্তা দিয়ে যাওয়ার সময় জল পর্যন্ত পায় না। এবার এই শ্রমিকদেরকে এখানে আবার আটকে দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায়। যেমন তারা যখন হাইওয়ের উপর দিয়ে যাচ্ছে তখন তাদেরকে হাইওয়েতে আটকে দিয়ে তাদেরকে গ্রামের রাস্তা ধরতে বলা হচ্ছে, কিন্তু কেন তাদেরকে এটা করতে বলা হচ্ছে সেটা এখনও পর্যন্ত জানা যায়নি। এমনকি তারা যখন রেললাইন ধরে হাঁটছে তখনও তাদেরকে রেললাইন থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, এখন এটারও কারণ জানা যায়নি। তবে এর পিছনে হয়তো তাদের সুরক্ষা বা অন্য কোনো ব্যাপার থাকতে পারে। যেমন কিছুদিন আগেই এই রকম রেললাইন ধরে হাঁটতে গিয়ে এবং সেখানে রাত্রে ঘুমানোর সময় কিছু শ্রমিক, বেশ কিছু সংখ্যক শ্রমিক রেলে ট্রেনে কাটা পড়ে তারা মারা যায়, হয়তো সেই রকম কোনো কারণও থাকতে পারে। তা এখন এই শ্রমিকরা যখন ফিরছে তখন তাদেরকে হাইওয়ে থেকে গ্রামের রাস্তা ধরিয়ে দেওয়া হচ্ছে, এবং সেদিক দিয়ে তারা যখন যাচ্ছে এমন অনেক জায়গা আছে যেখানে তারা কোনো রকম জল পর্যন্ত পাচ্ছে না।
এবং লকডাউন হওয়ার ফলে সমস্ত দোকানপাট পর্যন্ত বন্ধ, তার ফলে তারা তাদের খাওয়া এবং তৃষ্ণা মেটানোর কোনো রকম ব্যবস্থাই নেই। এরকম করে তারা মাইলের পর মাইল হেঁটে যাচ্ছে। এমনও অনেকে আছে যারা হয়তো প্রায় 100 মাইল হেঁটে গেল, যাওয়ার পর দেখলো যে তাদের এখনও 500, 600, 700, 1000 মাইল যাওয়া বাকি আছে। প্রথমে তো হয়তো অন্যের কোনো কিছু না ভেবেই বাঁচার তাগিদেই হয়তো বেরিয়ে পড়েছে, কিন্তু তারপর যখন রাস্তার নেমে যখন বাস্তবতাটা উপলব্ধি করলো, তখন হয়তো তারা ভাবছে যে এখন আমরা এই রাস্তার মধ্যে দাঁড়িয়ে কী করি, বাকিরা তো সব হেঁটে এগিয়ে যাচ্ছে। তখন তারা আবার বাধ্য হয় অনেকে আবার ফিরতে যাচ্ছে। এরকম করুণ অবস্থা বা এত সংখ্যক মানুষের এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া বাঁচার তাগিদে, এটা ভারতের ইতিহাসে সম্ভবত দেশভাগের পরে এটাই প্রথম। কিন্তু এর পেছনে বা এর এটা করতে গিয়ে যত সংখ্যক মানুষ কষ্ট পাবে বা হয়তো মারা যাবে সেটা এখনই কিছু বলা যাচ্ছে না। এটা দিয়ে একটা তো কিছু করা যায়, দেখি। বাহ, দারুণ। আজকের মতোই এখানেই টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।